হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের দশম অধ্যায় অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা শুরু করি আবহাওয়া দিয়ে। তো আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে কোনো জায়গার আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর প্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি। তো এই সামগ্রিক অবস্থাগুলোকে আমরা আসলে বলি আবহাওয়া। আমরা প্রতিদিন মোবাইলে যখন আমাদের ওয়েদার চেক করি তখন আমরা এরকমই তথ্যগুলো পেয়ে যাই। তো এখন এই আবহাওয়া কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন দেখো, আমরা কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখি, আবার কখনো বৃষ্টিমুখর অন্ধকারাচ্ছন্ন আকাশযুক্ত আবহাওয়া দেখি। তো কী কী বিষয়ের উপর আসলে আবহাওয়া নির্ভর করে বা আবহাওয়ার উপাদানগুলো কী কী সেগুলো একটু জানা যাক। তো আবহাওয়ার প্রথম উপাদান হচ্ছে আকাশের অবস্থা। হ্যাঁ, রৌদ্রোজ্জ্বল দিন, বর্ষণমুখর দিন, মেঘাচ্ছন্ন দিন, বজ্রবৃষ্টি বা পাতলা কুয়াশা, অনেক কিছু নিয়েই আসলে আকাশের অবস্থা হতে পারে। এক এক সময় এক এক ধরনের আবহাওয়া আমরা পর্যবেক্ষণ করি। আবহাওয়ার আরেকটা উল্লেখযোগ্য উপাদান হচ্ছে তাপমাত্রা। হ্যাঁ, তাপমাত্রা বলতে বোঝায় কোনো একটা জায়গায় আসলে কতটুকু গরম পড়েছে বা কতটুকু ঠান্ডা পড়েছে। যেমন উষ্ণ রৌদ্রোজ্জ্বল দিনে তাপমাত্রা সাধারণত বেশি হয় এবং শীতকালে তাপমাত্রা কম হয়। যেমন এই ছেলেটি এখানে শীতে কাঁপছে। তো এরপর আবহাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প বা বায়বীয় পানি আছে তার পরিমাণ। আর্দ্রতাকে সাধারণত পার্সেন্টেজে হিসাব করা হয়। বৃষ্টির দিনে সাধারণত বাতাসের আর্দ্রতা বেশি থাকে, আর গ্রীষ্মকালে বা খটখটে রোদের দিনে বাতাসের আর্দ্রতা বেশ কম থাকে। এরপর হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আবহাওয়ার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। বায়ু প্রবাহের দিক কত, বায়ু প্রবাহের বেগ কত, এগুলোর উপর ডিপেন্ড করে বায়ু প্রবাহকে পরিমাপ করা হয়। এই যন্ত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আসলে বায়ু প্রবাহের দিক এবং গতি পরিমাপ করা হয়। এটাকে বলা হয় অ্যানিমোমিটার। তো এই বায়ু প্রবাহ কোনো একটা জায়গার আবহাওয়াকে খুব দ্রুত বদলে দিতে পারে। তো এরপরে হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ করার পদ্ধতি। সো আমরা আবহাওয়াকে কীভাবে পর্যবেক্ষণ করতে পারি? আমরা যে কয়েকটি বিষয়ে জানলাম, আকাশে অবস্থা, মেঘ, তাপমাত্রা, বায়ু প্রবাহের দিক, বায়ু প্রবাহের গতি, এগুলোকে আমরা বিভিন্ন দিনে পর্যবেক্ষণ করে আমরা ডিসিশন নিতে পারি যে কোনো একটা জায়গায় আবহাওয়ার অবস্থাটা কী। যেমন দেখো, এখানে দুটো বাচ্চা কথা বলছে। ও কী বলছে? ও বলছে আবহাওয়ার উপাদানগুলোর মাঝে কোনো কি সম্পর্ক আছে। এই বাচ্চা মেয়েটি কী বলছে? সে বলছে তার মনে হয় যে কালো মেঘ থেকে বৃষ্টি হয়, এবং এটা কিন্তু সত্য, কালো মেঘ থেকেই কিন্তু বৃষ্টি হয়। তো এবার আমরা জানবো আমাদের আবহাওয়ার তাপমাত্রা পরিবর্তনের কারণ। আসলে তাপমাত্রা পরিবর্তনের অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আকাশে সূর্যের অবস্থান। হ্যাঁ, খেয়াল করে দেখবে সকালবেলা কিন্তু সূর্যের তাপটা অনেক কম লাগে, আবার বিকেলবেলাও কিন্তু সূর্যের তাপটা অনেক কম লাগে। কারণ সূর্যের তাপটা ডিপেন্ড করে আসলে সেটা কোন অ্যাঙ্গেলে আমাদের পৃথিবীতে এসে পড়ছে। সূর্য যত খারাপভাবে পড়ে তার তাপটা ততই বেশি আসে, যার ফলে হয় কি আমাদের দিনের এক এক সময় আমরা এক এক রকম তাপমাত্রা অনুভব করতে পারি। তো এরপর আমরা জানবো বায়ু প্রবাহের কারণ। বায়ু কেন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়? আসলে বায়ু প্রবাহিত হওয়ার ব্যাপারটা অনেক মজার এবং ইন্টারেস্টিং। যেটা হয় যে যখন কোথাও অনেক গরম পড়ে, সেই গরম পড়লে সেখানকার বাতাসগুলো না হালকা হয়ে উপরে উঠে যায়। তো গরম বাতাস যখন হালকা হয়ে উপরে উঠে যায় তখন সেই জায়গাটা ফাঁকা পড়ে থাকে। তো ওই ফাঁকা জায়গা ফিল আপ করার জন্য চারিপাশ থেকে বায়ু আসতে থাকে, এবং এর ফলে আসলে বায়ু প্রবাহটা এভাবে একটা চক্রাকারে চলতে থাকে। এখন সূর্য যেহেতু বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশে তাপ দেয়, যার ফলে আর কি এই প্রবাহটা সর্বত্রই চলতে থাকে। তো এভাবেই আসলে বায়ু প্রবাহ সৃষ্টি হয়। এরপর আমরা জানবো মেঘ নিয়ে। হ্যাঁ, মেঘ কীভাবে সৃষ্টি হয়? আসলে মেঘ হচ্ছে খুবই হালকা জলীয় বাষ্প। হ্যাঁ, রৌদ্রের তাপে সাগর বা নদীনালার পানি যখন বাষ্পীভূত হয় এবং সেগুলো যখন ঠান্ডা হয়, সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা তৈরি করে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণায় আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। আমরা কিন্তু বিভিন্ন রকমের মেঘ দেখতে পাই। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি স্তূপাকারের মেঘ, এখানে হচ্ছে সাদা স্তরীভূত অনেক ছোটো ছোটো মেঘের খণ্ডের মতো। তারপর হচ্ছে আবার আমরা অনেক সময় অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ দেখতে পাই, যেটা কিনা ঝড় বৃষ্টির একটা লক্ষণ। এছাড়া আমরা শরৎকালে কিন্তু সাদা ধোয়ার মতো মেঘপুঞ্জও দেখতে পাই। তো এই চার ধরনের মেঘ আমরা মোটামুটি দেখতে পাই। আবার শীতকালে আমরা যখন কুয়াশা দেখি, সেটাও কিন্তু এক ধরনের মেঘ। হ্যাঁ, এবং এটা যখন সারা রাত ঘনীভূত হয়ে শীতকালে ঘাসের উপর পড়ে, তখন সেটাকে আমরা শিশির হিসেবে দেখতে পাই। বুঝতে পারলাম। তো এরপর আমরা জানবো
বৃষ্টি সম্পর্কে। বৃষ্টি কিভাবে তৈরি হয় আমরা জানি, বৃষ্টি মেঘ থেকে হয়। যখন মেঘের মধ্যে থাকা ছোট ছোট পানির কণাগুলো একসাথে ঘনীভূত হয় তখন তারা আর বাতাসে ভেসে বেড়াতে পারে না, তখন তারা একত্রিত হয়ে ঘনীভূত হয়ে নিচের দিকে পড়ে, এটাকে আমরা বৃষ্টি হিসেবে দেখতে পাই। আবার অনেক সময় বৃষ্টির সাথে কিন্তু শিলাও পড়ে, এটা হয় যখন মেঘের কণাগুলো অনেক বেশি ঠান্ডা হয়ে যায় তখন তারা ঘনীভূত হয়ে বরফে পরিণত হয়। তো তার মানে আমরা আবহাওয়ার বেশ কিছু বিষয় সম্পর্কে জানলাম। তো এখন এই আবহাওয়া আমাদের উপর কী প্রভাব ফেলে? আবহাওয়া আমাদের উপর ভালো এবং খারাপ দুই ধরনের প্রভাবই ফেলতে পারে। যেমন বৃষ্টি হলে আমরা পানি পাই, বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়, বায়ু প্রবাহের ফলে আমাদের পরিবেশে তাপমাত্রা এবং আর্দ্রতা একটা ব্যালেন্স সিচুয়েশনে থাকে। আবার বায়ুর কিন্তু বিরূপ প্রবাহও আছে, যেমন অত্যাধিক ঠান্ডা পড়লে বা অত্যাধিক গরম পড়লে আমরা অসুস্থ হয়ে যাই। আবার আবহাওয়ার পরিবর্তনের কারণ অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয় এবং অনেক ভারী বৃষ্টির কারণে মাঝে মাঝে অনেক কিছু পানি নিচে চলিয়ে যায়। তো দেখো এখানে একটি ছেলে আর একটি মেয়ে কিছু কথা বলছে। কী কথা বলছে তারা? ছেলেটা বলছে যে বৃষ্টি সকল উদ্ভিদ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে, আর মেয়েটা কী বলছে? অতিবৃষ্টির ফলে বন্যা হয়। কথা কিন্তু ঠিক। এরপর হচ্ছে জলবায়ু সম্পর্কে আমরা জানবো। এতক্ষণ ধরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আবহাওয়া। জলবায়ু কী? জলবায়ু হচ্ছে কোনো একটা স্থানের যে আবহাওয়া আছে তার অনেক বছরের গড়ের একটা হিসেব। যেমন খেয়াল করে দেখো, বাংলাদেশে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি ঢাকার তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস? মোটেই না। যেটা হয় যে ঢাকায় ওই বছরে বিভিন্ন সময় তাপমাত্রা হিসেব করে তার একটা গড় করে সেটার মান বের হয়েছে 26। অন্যদিকে মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি সেখানে সবসময় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে? না, সেখানে কখনো -7 ডিগ্রি থাকে, কখনো 17 ডিগ্রি তাপমাত্রাও থাকে। তো বছরের বিভিন্ন সময়ের তাপমাত্রাগুলোকে হিসেব করে তার গড় করে পাওয়া গিয়েছে 6 ডিগ্রি সেলসিয়াস। তো এই জলবায়ু কিসের উপর নির্ভর করে? এই জলবায়ু আসলে মূলত পৃথিবীতে কোনো একটা জায়গার অবস্থানের উপর নির্ভর করে। তোমাদের একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে দেখো এই পৃথিবীর মধ্যে দেখো আমরা কিছু দাগ দেখতে পাচ্ছি এরকম, তাই না? ও লম্বালম্বিও দাগ দেখতে পাচ্ছি, আবার হরাইজন্টালিও আমরা দাগ দেখতে পাচ্ছি, তাই না? তো এই দাগগুলো দিয়ে আসলে সম্পূর্ণ পৃথিবীকে বা পৃথিবীর ম্যাপটাকে কিছু অংশে ভাগ করা হয়েছে। তো এই যে দাগগুলো দেখছো এগুলোকে বলা হয় আসলে অক্ষাংশ। হ্যাঁ, তো একদম মাঝখানে যেই দাগটা এইটাকে আসলে আমরা বলি বিষুব রেখা, এবং এটা থেকে আমরা যত উপর উঠতে থাকি বা যত নিচের দিকে যেতে থাকি অক্ষাংশের মান ততই বাড়তে থাকে। বিষুব রেখায় অক্ষাংশের মান হচ্ছে 0 ডিগ্রি, এবং এখানেই হচ্ছে তাপমাত্রার পার্থক্যটা হয়। কি হয়, বিষুব রেখার নিকট সূর্য খাড়াভাবে কিরণ দেয়, মানে সূর্যের আলোটা সরাসরি এখানে এসে লম্বলম্বিভাবে এসে পড়ে, বাট এই সাইডগুলো তো বাঁকানো, যার ফলে সূর্যের আলো যখন এখানে এসে পড়ে তখন সেগুলো বাঁকাভাবে পড়ে। আর আমরা জেনে আসি সূর্যের আলো যখন তীর্যকভাবে পড়ে সেখানে কিন্তু তাপমাত্রা কম হয়, আর এই কারণে আমাদের এই যে বিষুব রেখা থেকে আমরা যত নিচের দিকে যাই বা যত উপরের দিকে যাই সূর্যের আলো বাঁকাভাবে পড়ার কারণে সেসব জায়গা সাধারণত ঠান্ডা হয়। এই জায়গাগুলোকে আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলি। তো এভাবে আমরা বলতে পারি যে বিষুব রেখার নিকট অঞ্চলগুলো সাধারণত বেশি গরম হয় এবং এর দূরবর্তী অংশগুলো ঠান্ডা হয়। আবার কোনো একটা জায়গার জলবায়ু আরেকটা বিষয়ের উপর নির্ভর করে যে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে কত কাছাকাছি হবে। তো এভাবেই আসলে আমরা কোনো একটা জায়গার জলবায়ু সম্পর্কে একটা সামগ্রিক ধারণা করতে পারি। তো এই ছিল আবহাওয়া জলবায়ু সম্পর্কে আমাদের এই অধ্যায়ের একটা সামগ্রিক আলোচনা। তো আজকের মতো আমি হাসান সাইন আপ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায়ে। টাটা।